ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। নমস্কার, দিব্যজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি আজকে আপনাদের পরম পূজনীয় স্বামীজির জীবনী অবলম্বনে পূজনীয় অপূর্বানন্দজি মহারাজের লেখা যুগপ্রবর্তক বিবেকানন্দ পুস্তকটি থেকে 28তম পর্বটি আপনাদের পড়ে শোনাতে চলেছি। ইতিমধ্যেই এই পুস্তকটির 27টি পর্ব দিব্যজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, যার প্রত্যেকটি লিংক ডেসক্রিপশন বক্সে শেয়ার করা আছে। আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা সুনিজেদের সুবিধা মতো সময়ে লিংকের মাধ্যমে সবগুলি পর্ব শুনবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি আপনাদের কোথাও মনে হয় যে আমার দ্বারা কোথাও ভুল হয়েছে, তাহলে পর অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের কাছে আরও একটি অনুরোধ রাখছি, অনুগ্রহ করে দিব্যজ্ঞান চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলে যাবেন না। আপনারা ইতিমধ্যেই অনেকেই দিব্যজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসাই আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে সময় নষ্ট না করে শুরু করছি আজকের পর্ব, যুগপ্রবর্তক বিবেকানন্দ পর্ব 28। স্বামীজি 15 দিন ছিলেন মায়াবতীতে। প্রতিদিন মিসেস সেভিয়ারের সঙ্গে দেখা করে কথাবার্তা বলা ছাড়াও আশ্রমিক সাধুদের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করতেন। ওই সময় আশ্রমের চারিদিকে প্রায়ই বরফ ঢাকা থাকার দরুন তিনি আশ্রমে বসেই চির তুষার মণ্ডিত অভ্রভেদী শৃঙ্গরাজি দেখতে দেখতে অনেক সময় ধ্যানমগ্ন হয়ে পড়তেন। একদিন কথা প্রসঙ্গে মিসেস সেভিয়ারকে বলেছিলেন, জীবনের শেষ কটা দিন কাজকর্ম ছেড়ে এখানে এসে থাকব, গ্রন্থ রচনা ও সঙ্গীতালাপ নিয়ে কাটাব। মায়াবতীতে বসে তাকে বহু কাজকর্মের নির্দেশ দিয়ে দেশ বিদেশের প্রচুর চিঠি পত্রাদি লিখতে হয়েছিল। আচার্য জগদীশচন্দ্রের অনুরোধে তিনি ওই সময়ে মায়াবতী বসে নাসদীয় সূক্তটি অনুবাদ করেছিলেন। তাছাড়া প্রবুদ্ধ ভারতের জন্য 3টি সুচিন্তিত সন্দর্ভ তিনি রচনা করলেন। আর্য ও তামিল জাতি, থিওসফি সম্বন্ধে 2-4টি মন্তব্য নামক একটি অকপট সমালোচনা ও সমাজ সমস্যা বিষয়ক সভার অধিবেশন শীর্ষক একটি প্রবন্ধে 1900 খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় সমাজ সমস্যা বিষয়ক সভার অধিবেশনে বিচারপতি রানাডে যে অভিভাষণ দিয়েছিলেন তারই উত্তর। এই মহারাষ্ট্রীয় জননায়কের স্বদেশপ্রেম ও উদার চিত্তের তিনি ভূয়সী প্রশংসা করলেও তার সন্ন্যাস বিদ্বেষের অযৌক্তিকতা দেখাতে বিরত হননি। স্বামীজি রানাডের প্রতিবাদ কল্পে লিখেছিলেন যে ভারতের সন্ন্যাসীরা একান্ত অলস ও এই জাতীয় সন্ন্যাসী সম্প্রদায়ের কোনো প্রয়োজন নেই, এসব মন্তব্য ভ্রমাত্মক। উপনিষদের যুগ হতে আরম্ভ করে বহু জনহিতকর কর্ম তাদের দ্বারা প্রবর্তিত হয়েছে এবং যত প্রকার শক্তিপ্রদ প্রেরণাদায়ক উচ্চাকাঙ্ক্ষা সুস্পষ্ট ভাবস্রোত সমাজ শরীরে প্রবিষ্ট হয়ে পুনঃ পুনঃ তার আবিলতা মোহ পঙ্কিলতা ও জড়তা দূরীভূত করেছে, তার পেছনে রয়েছে সন্ন্যাসীর ত্যাগ ও পরকল্যাণ কামনা। সন্ন্যাসীরা দিয়েছেন ভারতকে বল, বুদ্ধি, ভরসা। ধর্মের গ্লানির দিনে ও সামাজিক অবনতির দিনে রাজশক্তিকে উদ্বুদ্ধ করে ও ক্ষাত্র শক্তিকে অত্যাচারের প্রতিকার কল্পে নিয়োজিত করে তাঁরাই জাতির জীবনে এনেছেন প্রেম, পবিত্রতা ও শান্তি। প্রকৃত অগ্রগতির পথ কঠিন সাধন সাপেক্ষ, আর সেই সাধনার বগ্নি সন্ন্যাসীরাই যুগে যুগে প্রজ্বলিত রেখেছেন এবং রাখতে সমর্থ। স্বামীজি বেশি দিন মায়াবতী থাকবেন বলে আসেননি।
আসার বিশেষ উদ্দেশ্য ছিল মাদার সেভিয়ারকে সান্ত্বনা দেওয়া। তিনি কয়েকদিন কথাবার্তা বলেই মিসেস সেভিয়ারের মন শক্ত করে দিলেন। তিনি মায়াবতীতেই জীবনপাত করতে হলেন কৃতসংকল্প। স্বামীজিও তা দেখে মায়াবতী আশ্রমের ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিন্ত হলেন। স্বামীজিকে পেয়েই সেভিয়ার কতকটা সান্ত্বনা পেলেন। এদিকে স্থানের উচ্চতার দরুন স্বামীজি মায়াবতীতে অত্যধিক শ্বাসকষ্টের ফলে হাঁপানিতে খুবই পীড়িত হয়ে পড়লেন এবং তাড়াতাড়ি মায়াবতী ত্যাগের কথা বিশেষ করে ভাবতে লাগলেন। কিন্তু এই দুর্যোগের মধ্যে নামেন কী করে? তখন অনেক মজুরি দিয়েও কুলি জোগাড় করা খুব শক্ত ব্যাপার। অনেক আলোচনার পর ঠিক হলো যে এবার কাঠগুদামের পথে না গিয়ে টনকপুরের পথে যাওয়া হবে এবং পিলিভিটে ট্রেন ধরা হবে। তখন পর্যন্ত পিলিভিট টনকপুর শাখা লাইন প্রস্তুত হয়নি। যদিও পিলিভিটের পথ কাঠগুদামের অপেক্ষা কিঞ্চিত দীর্ঘতর, তবু গতবারের কাঠগুদামের পথের কষ্টের বিষয়ে বিচার করে টনকপুর হয়ে যাওয়াই স্থির হলো। কারণ ওই পথের অধিকাংশই সমতল ভূমিতে হওয়ায় তেমন দুর্গম নয়। সেভাবে টনকপুরের পথে যাবার জন্য একজন সাধু নিকটবর্তী গ্রামে কুলি প্রভৃতি সংগ্রহ করার জন্য গেলেন, কিন্তু দু তিন দিনের মধ্যেও তিনি ফিরলেন না দেখে স্বরূপানন্দ নিজে কুলি সন্ধানে গেলেন চা বাগানে। ইতোমধ্যে গ্রামের কুলিরাও এসে পড়ল এবং সঙ্গে সঙ্গে স্বামীজিকে নিয়ে যাত্রা করল। এদিকে স্বরূপানন্দও চা বাগান থেকে কুলি সংগ্রহ করে আশ্রমের দিকে ফিরছিলেন। পথে দুদলের দেখা হলো। তখন অগত্যা চা বাগানের কুলিদের মোটা বকশিস দিয়ে বিদায় করলেন। ওই দুর্যোগের মধ্যেই 18ই জানুয়ারি স্বামীজি সকলকে নিয়ে মায়াবতী ত্যাগ করলেন এবং পঞ্চম দিনে পিলিভিটে ট্রেন ধরে বেলুড় মঠের দিকে যাত্রা করলেন। মায়াবতী হতে ফিরবার গোটা পথটাই স্বামীজি বেশ প্রফুল্ল ছিলেন। প্রথম রাত্রে চম্পাবতের টাকবাংলোতে বসে তিনি সঙ্গীদের শ্রীরামকৃষ্ণদেবের অনেক কথা শোনালেন। তিনি বললেন, শ্রী ঠাকুরের অন্তর্দৃষ্টি খুব তীক্ষ্ণ ছিল, যার সম্বন্ধে যা বলতেন তা একেবারে কাঁটায় কাঁটায় মিলে যেত। তার শিষ্যদের কয়েকজনকে তিনি ঈশ্বর কোটি বলে নির্দেশ করতেন, আর সাধারণ জীবদের বলতেন জীব কোটি। ঈশ্বর কোটিদের তুলনায় জীব কোটিদের আসন অনেক নিচে দিতেন। বলতেন, ঈশ্বর কোটি আচার্য স্থানীয়, লোক শিক্ষার জন্যই তার দেহ ধারণ। আমি অনেকবার এ কথাটা পরীক্ষা করে দেখেছি, তার কথা একটুও বেঠিক হয়নি। যাদের তিনি ঈশ্বর কোটি বলতেন সব সময় হয়তো তাদের সঙ্গে আমার মতের মিল হতো না, কিন্তু হয়তো অনেক সময় তাদের কড়া কথাও বলতে হতো, কিন্তু তারা যে প্রকৃতই উন্নত শ্রেণীর আত্মা তার আর সন্দেহ নেই। বলতে বলতে স্বামীজির চোখ দুটো উজ্জ্বল ও বদনমণ্ডল হলো অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত, আর তার স্বর দৃঢ়তর উচ্চতর হলো। তিনি পুনঃ বলতে লাগলেন, আর যতই যা হোক আমি তার আদর্শ থেকে একচুলও ভ্রষ্ট হইনি, অন্তরের সঙ্গে তাকে মেনে চলেছি। অন্য সময় স্বামীজি ঈশ্বরকোটি প্রসঙ্গে বলেছিলেন, তাদের আমি যত বিশ্বাস করি আর কাউকে তেমন করি না। আমি জানি যদি পৃথিবীশুদ্ধ আমায় ছেড়ে পালায় তবু তারা আমায় কখনো ছাড়বে না। যত অসম্ভবই হোক আমার ভাব ও উদ্দেশ্য কাজে পরিণত করবার জন্য তারা প্রাণ দেবে। চম্পাবতের পরের দিন 15 মাইল দূরে ডিউরির ডাকবাংলো, তারপরে তৃতীয় দিন আরও 15 মাইল গিয়ে টনকপুরের ডাকবাংলোতে স্থানাভাবে দরুন এক মুদির দোকানের উপর কোনো রকমে রাত কাটান। পরদিন পিলিভিটে অবশিষ্ট পথের ঘোড়া জোগাড় হল। চতুর্থ দিন বিকেলবেলা পিলিভিটের পথে খাতিমা নামক স্থানে পৌঁছে নির্দিষ্ট স্থানে সেদিনের মতো রইলেন। সেদিন সন্ধ্যায় কথা প্রসঙ্গে স্বামীজি স্বামী শিবানন্দকে বললেন, মহাপুরুষ, আপনি পিলিভিটে আমাদের একলা ছেড়ে বেলুড় মঠের জন্য অর্থ সংগ্রহ করতে যাবেন। স্বামীজি তাকে তারকদা বা মহাপুরুষ বলে ডাকতেন। পরে তিনি ওই নামেই রামকৃষ্ণ সঙ্ঘে প্রসিদ্ধ ছিলেন। পূর্বোক্ত প্রসঙ্গে স্বামীজি আরও বললেন, বেলুড় মঠের প্রত্যেক সন্ন্যাসী ভারতের চারদিকে ধর্মপ্রচার করে আর লোকশিক্ষা দিয়ে বেড়াবে, আর শেষকালে অন্তত 2000 টাকা সাধারণ অর্থ ভাণ্ডারে জমা দেবে। স্বামীজির সেই ইচ্ছানুসারে স্বামী শিবানন্দ পিলিভিট হতেই অন্যদিকে গিয়েছিলেন। পঞ্চম দিনে অর্থাৎ শেষ দিনে বিকাল 4টায় তারা পিলিভিটে
উপস্থিত হলেন স্বামীজির পূর্বপরিচিত শ্রীযুত ভবানী দত্ত যোশী মহাশয়। তখন ওই জেলার ডেপুটি কালেক্টর ছিলেন। সংবাদ পেয়ে তিনি স্বামীজির সংবর্ধনার জন্য সবান্ধব রেলস্টেশনে উপস্থিত হলেন এবং স্বামীজির রাত্রির খাওয়ার ব্যবস্থা করলেন। যোশীজির সঙ্গে স্বামীজির বিবিধ আলোচনা হতে লাগল। ট্রেন আসার আধ ঘন্টা পূর্বে গোবিন্দলাল ও সদানন্দ একটি বড় ঝুড়ি নিয়ে হাজির হলেন। তাতে ছিল প্রচুর গরম গরম পুরি, ভাজাভুজি, তরকারি, নানা রকমের চাটনি ও মিষ্টান্নাদি। যোশীজির বিশেষ অনুরোধে স্বামীজি সঙ্গীদের নিয়ে সেই উপাদেয় খাবার তৃপ্তি করে খেলেন এবং ট্রেন আসতেই স্বামীজি সদানন্দকে সঙ্গে করে সকলের কাছে বিদায় নিয়ে একটি নির্দিষ্ট দ্বিতীয় শ্রেণীর কামরায় উঠে পড়লেন। 24 জানুয়ারি 1901 খ্রিস্টাব্দে স্বামীজি বেলুড় মঠে প্রতীক্ষমান গরুভ্রাতা ও শিষ্যবৃন্দের মধ্যে উপস্থিত হতেই সকলেই স্বামীজিকে পেয়ে বিশেষ আনন্দিত হয়েছিলেন। তিনিও সোৎসাহে সকলের কাছে মায়াবতীর গল্প বলতে লাগলেন। মিসেস সেভিয়ারকে দেখতে বিশেষ করে স্বামীজি ওই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মায়াবতী গিয়েছিলেন। পথে ফেরবার সময় ক্ষেত্রীরাজের আকস্মিক মৃত্যু সংবাদ পেলেন। যতদূর বোঝা যাচ্ছে তিনি নিজ ব্যয়ে আগ্রার কোনো পুরাতন স্থাপত্য কীর্তির সংস্কার করছিলেন। কাজ পরিদর্শনের জন্য গম্বুজের উপরে উঠেছিলেন এবং গম্বুজের অংশবিশেষ ভেঙে তিনি পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে। রাজা অজিত সিংহের মৃত্যু হয় 18 জানুয়ারি 1901 খ্রিস্টাব্দে, যেদিন স্বামীজি মায়াবতী ত্যাগ করেন। মঠে এসে শারীরিক অসুস্থতা অগ্রাহ্য করে তিনি গঠনমূলক কাজে লেগে গেলেন। ইতোমধ্যে মঠে কয়েকটি নতুন ব্রহ্মচারী যোগদান করেছে। তিনি মঠে নিয়মিত দৈহিক ব্যায়াম চর্চার প্রবর্তন করলেন। শাস্ত্রাদি পাঠের ওপর জোর দিলেন। ধ্যান ভজন চলতে লাগল পূর্ণোদ্যমে। খুব ভোরে ঘণ্টা দিয়ে সকলকে তুলে দেওয়া হতো। সকলেই ধ্যান ঘরে গিয়ে ধ্যানে বসতেন। শারীরিক অসুস্থতা ছাড়া অন্য কারণে নির্দিষ্ট সময়ে কেউ ধ্যান করতে না গেলে তার জন্য সেদিন মঠে আহার বন্ধ, মাধুকরী ভিক্ষার ব্যবস্থা। এমনকি প্রবীণ সন্ন্যাসীদের জন্যও এই নিয়মের ব্যতিক্রম হতো না। কঠিন নিয়ম, কিন্তু স্বামীজি তা প্রবর্তন করলেন। নেতার আদেশ সকলেই মেনে নিলেন। মায়াবতী থেকে ফিরে বেলুড় মঠে স্বামীজির শরীর মোটেই ভালো ছিল না। তিনি হাঁপানিতে খুব কষ্ট পাচ্ছিলেন, সে সঙ্গে অন্যান্য উপসর্গও ছিল। অতএব কোনো গুরুত্বপূর্ণ কাজ করা তার পক্ষে অসম্ভব ছিল। তারই মধ্যে তিনি স্থানীয় মধ্য ইংরেজি স্কুলের পারিতোষিক বিতরণ সভায় সভাপতিত্ব করেন ও শিক্ষা সম্বন্ধে একটি মনোজ্ঞ ভাষণ দেন। ওই বক্তৃতা যথাসময়ে ইন্ডিয়ান মিরর পত্রিকায় প্রকাশিত হয়। স্বামীজির স্বাস্থ্যোদ্ধার কল্পে বাইরে যাবার নানা প্রস্তাব উঠছে। এদিকে পূর্ববঙ্গের ভক্তগণ তাকে তথায় নিয়ে যাবার চেষ্টা নানাভাবে করছেন। তাদের বিশেষ আগ্রহ দেখে তিনি পূর্ববঙ্গে যাওয়া সম্বন্ধে ভাবতে লাগলেন। এদিকে স্বামীজির জননীর মনেও তীর্থ দর্শনের ইচ্ছা জাগল। তিনিও পুত্রের নিকট স্বীয় মনোভাব অকপটে প্রকাশ করতেই স্বামীজিও জননীর ইচ্ছা পূরণ করবার জন্য সংকল্প করলেন। তিনি কয়েকজন সন্ন্যাসী শিষ্যসহ 1901 খ্রিস্টাব্দের 18 মার্চ ঢাকা যাত্রা করেন। পরদিন স্টিমার গোয়ালনন্দ হতে নারায়ণগঞ্জে পৌঁছানো মাত্র ঢাকা অভ্যর্থনা সমিতির কয়েকজন তাকে মহা সমাদরে অভ্যর্থনা করেন। তারপর অপরাহ্নে ট্রেন ঢাকায় পৌঁছতে তথাকার বিখ্যাত উকিল ঈশ্বরচন্দ্র ঘোষ ও গগনচন্দ্র ঘোষ সমগ্র ঢাকাবাসীর পক্ষ হতে স্বামীজিকে অভ্যর্থনা করে জমিদার মোহিনীমোহন দাস মহাশয়ের প্রাসাদোপম বাড়িতে নিয়ে যান। স্টেশনে বহু লোক ও অনেক স্কুল কলেজের ছাত্র উপস্থিত ছিল। তারা সকলে মহা আনন্দে জয় রামকৃষ্ণ দেব কি জয় ধ্বনিতে আকাশ বাতাস পরিপূর্ণ করতে লাগল। মোহিনীবাবুর বাড়িতে স্বামীজি থাকার ব্যবস্থা হয়েছিল। সেখানে বহু লোক তার আগমন প্রতীক্ষায় ছিল। তিনি উপস্থিত হওয়ামাত্র সকলে আনন্দধ্বনি করতে লাগল। তার দর্শনে সকলের মন পরিতৃপ্ত হল। বুদ্ধাষ্টমী সমাগত প্রায় দেখে স্বামীজি কয়েকদিন পরে ব্রহ্মপুত্রের স্নানের মানসে সশিষ্য নৌকাযোগে লাঙ্গলবন্ধ যাত্রা করলেন। পূর্ব ব্যবস্থা মতো নারায়ণগঞ্জের নিকটে তার জননীর সঙ্গে দেখা হল। তিনি স্বামীজির কয়েকজন শিষ্যের তত্ত্বাবধানে সেখানে উপস্থিত হয়ে অপেক্ষা করছিলেন। নারায়ণগঞ্জের নিকট শীতলক্ষা নদীর দৃশ্য অতীব মনোরম।
সেখানে থেকে ধলেশ্বরী হয়ে ব্রহ্মপুত্রে যেতে হয়। প্রবাদ আছে যে ব্রহ্মপুত্রের তীরে পুণ্যতীর্থ লাঙ্গলবন্ধে স্নান করে পরশুরাম মাতৃবধজনিত মহাপাপ হতে মুক্ত হয়েছিলেন এবং সেই থেকে ওই স্থান ধর্মপ্রাণ হিন্দু নরনারীর কাছে মহাতীর্থে পরিণত হয়েছে। ওই উপলক্ষে একটি বিশাল মেলাও সেখানে বসে, প্রচুর যাত্রী সমাগম হয়। বহু নৌকা থেকে মুমুর্মুহু যাত্রীদের আনন্দধ্বনি হরিনাম সংকীর্তন ও হলুদ্ধ্বনি উত্থিত হয়। স্বামীজি ওই তীর্থে পুণ্য স্নানের জন্য জননীকে নিয়ে চললেন এবং স্নানান্তে ব্রহ্মপুত্র হতে ধলেশ্বরী ও বুড়িগঙ্গা হয়ে ঢাকা শহরে পুনঃ প্রবেশ করলেন। ঢাকায় অবস্থানকালে স্বামীজির কাছে বহু লোক আসত, বিশেষত অপরাহ্নে 2-3 ঘন্টা কেবল জ্ঞান, ভক্তি, বিশ্বাস, বিবেক, বৈরাগ্য ও কর্ম প্রভৃতি বিবিধ বিষয়ে আলোচনা হতো। সকলেই তার তেজপূর্ণ উপদেশাবলী শ্রবণ করে পরিতৃপ্ত হতেন। সর্বসাধারণের জন্য স্বামীজি 2টি ইংরেজি বক্তৃতা দিয়েছিলেন। প্রথম বক্তৃতা হয় 30শে মার্চ জগন্নাথ কলেজে। 2-4 হাজার শ্রোতার সামনে তিনি আমি কি শিখিয়াছি সে সম্বন্ধে 1 ঘন্টাকাল ইংরাজিতে বক্তৃতা করেন। ওই সভায় সভাপতিত্ব করেছিলেন স্থানীয় স্বনামধন্য উকিল শ্রীযুক্ত রাধাকান্ত নন্দী। পরদিন পোগোজ স্কুলের বিস্তৃত উন্মুক্ত প্রাঙ্গণে প্রায় 3,000 সম্ভ্রান্ত নাগরিকের সমক্ষে আমাদের জন্মপ্রাপ্ত ধর্ম সম্বন্ধে প্রায় 3 ঘন্টাব্যাপী 1 বক্তৃতা দেন, তাও ইংরাজিতে। ওই 2টি বক্তৃতার পর শত শত সম্ভ্রান্ত নাগরিক মন্ত্রমুগ্ধবত তৎপ্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তার প্রচারিত বাণীর গূঢ় মর্ম অনুধাবনে যত্নবান হয়েছিলেন। ঢাকার বক্তৃতাদ্বয়ের যেটুকু সারমর্ম সংরক্ষিত আছে তার মধ্যে প্রথম বক্তৃতার সংক্ষিপ্ত বিবরণের প্রথমেই পাওয়া যায় স্বদেশ, জাতি ও স্বধর্মের প্রতি স্বামীজির সুগভীর প্রেম ও গৌরববোধ। ওই বক্তৃতায় তিনি বৈদেশিক ভাবাপন্ন সংস্কারগণের প্রতি কটাক্ষপাত করে বললেন যে হিন্দুরা পৌত্তলিক নয়, তা বলে তিনি হাঁচি টিকটিকি পর্যন্ত সব ব্যাপারের বৈজ্ঞানিক ব্যাখ্যা গ্রহণ করতে প্রস্তুত নন। স্বামীজি নিজেকে তাই প্রাচীনপন্থী বলে ঘোষণা করলেন, যারা ঈশ্বর লাভকেই জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি মনে করেন ও তেমনি আচরণ করেন। দ্বিতীয় বক্তৃতায় তিনি বললেন যে প্রাচীনের গৌরববোধকে গ্রহণ করাই যথেষ্ট নয়, নিজেকে ওই মহত্বের অধিকারী হতে হবে। বর্তমানের আলে ও হীনাবস্থা দেখে আমি দুঃখিত নই, ভবিষ্যতে যা হবে তা দেখে আমি আনন্দিত। ঢাকা হতে স্বামীজি একদিন দেওভোগে নাগমহাশয়ের বাড়িতে গিয়েছিলেন। ওই বিষয়ে বিশেষ জানবার জন্য শরৎবাবু জিজ্ঞাসা করতেই স্বামীজি বলেছিলেন, হ্যাঁ, অমন মহাপুরুষ, এত দূরে গিয়ে তার বাসস্থান দেখব না? নাগমহাশয়ের স্ত্রী আমায় কত যত্ন করে রেঁধে খাওয়ালেন, বাড়িখানি কি মনোরম, যেন শান্তি আশ্রম। ওখানে গিয়ে এক পুকুরে সাঁতার কেটে খুব নেয়েছিলুম, তারপর এমন নিদ্রা দিলুম যে বেলা 2:30। আমার জীবনে যে কদিন সুনিদ্রা হয়েছে নাগমহাশয়ের বাড়ির নিদ্রা তার মধ্যে একদিন। তারপরে উঠে প্রচুর আহার, নাগমহাশয়ের স্ত্রী একখানি কাপড় দিয়েছিলেন, সেখানি মাথায় বেঁধে ঢাকায় রওনা হলুম। নাগমহাশয়ের ফটো পূজা হয়, তার সমাধিস্থানটি বেশ ভালো করে রাখা উচিত, এখনও যেমন হওয়া উচিত তেমনটি হয়নি। ঢাকায় স্বামীজির শরীরের অবস্থা দেখে জনৈক সহানুভূতি সম্পন্ন ভদ্রলোক জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজি আপনার শরীর এত তাড়াতাড়ি ভেঙে পড়ল কেন, আগে থেকে কোনো যত্ন নেননি? স্বামীজি হাসতে হাসতে বলেছিলেন, আমেরিকায় আমার শরীর বোধই ছিল না। প্রশ্নকর্তা শুনে তো স্তম্ভিত। ঢাকা থাকাকালীন লাঙ্গলবন্ধ ও দেওভোগ এই 2টি পুণ্যস্থান দর্শন করার পর তার জননী ও আত্মীয়দের নিয়ে স্বামীজি পূর্ববঙ্গের শেষ প্রান্তে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত চন্দ্রনাথ তীর্থ দর্শনে গিয়েছিলেন। তার 29শে মার্চ 1901 খ্রিস্টাব্দ তারিখে শ্রীযুক্তা অলিবুলকে লিখিত পত্রে জানা যায়, আমার মা ও তার সঙ্গিনীরা 5 দিন আগে ঢাকায় এসেছেন ব্রহ্মপুত্রে পবিত্র স্নানের যোগ। যখনই কয়েকটি গ্রহের বিশেষ সংযোগ ঘটে যা খুব দুর্লভ, তখনই কোনো নির্দিষ্ট স্থানে ওই শুভ মুহূর্তে নদীতে স্নান করার জন্য বিপুল লোক সমাগম হয়।
ওই বৎসর লাঙ্গলবন্ধে ব্রহ্মপুত্রে ওই শুভ মুহূর্তে স্নান করবার জন্য 1 লক্ষের বেশি পুণ্যকামী লোকের সমাগম হয়েছিল। মাইলের পর মাইল নদী নৌকাতে ঢাকা ছিল, যদিও নদী সেখানে 1 মাইলের বেশি চওড়া, তবুও কর্দমাক্ত। কিন্তু নদীগর্ভ শক্ত থাকায় আমরা স্নান পূজাদি করতে পেরেছি। ঢাকা তো বেশ ভালোই লেগেছে। আমার মা ও আর সব মেয়েদের নিয়ে চন্দ্রনাথ যাচ্ছি, সেটা পূর্ববাংলার শেষ প্রান্তে অবস্থিত একটি তীর্থস্থান। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রী শ্রীমা এবং স্বামীজির শ্রীচরণে সকলের কল্যাণ মঙ্গল প্রার্থনা করে আজকের পর্বটি এখানেই শেষ করলাম। নমস্কার।